এক সময় অশ্লীলতার দায়ে বন্ধ করে দেওয়া হয়েছিল তার নাটক। খবরের কাগজের পাতায় পাতায় বড় করে বের হয়েছিল সে খবর। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন। দমদম ইফতার তরুণ পরিচালক দেবাশিস দত্ত সে সময় আশ্রয় নেন রবীন্দ্রনাথের। এ সময়ের বাংলা থিয়েটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচালক দেবাশিসের সঙ্গে একান্ত আড্ডায় উঠে এলো এমনই সব অজানা ঘটনা। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের নাটক ইংরেজিতে করতে হয়েছিল, এটা পরিস্থিতি, কিন্তু ঘটনাটা অন্য ঘটেছিল। আমি 2003-এ একটা নাটক করি, ঋতুসুখে বিবর্ণ কবিতা। সেই নাটকে একজন কবির কবিতা না লিখতে পারার যন্ত্রণা, মানে তার সে আর লিখতে পারছে না, শব্দ কবিতা হয়ে উঠছে না, এরকম একটা ক্রাইসিস, একটা যন্ত্রণার একটা নাটক, তার সঙ্গে সম্পর্ক ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে। কিন্তু মূলত হচ্ছে কবির না লিখতে পারার যন্ত্রণা। সেই নাটকটা করলাম, আমরা প্রযোজনা করলাম ইফটা, তারপর অভিনয় হলো, অনেকগুলো শো হলো, হঠাৎ করে একাডেমি হলো, রবীন্দ্রসদন হলো। রবীন্দ্রসদন একটা শো এর পর বিতর্ক তৈরি হলো, দেখলাম পেপারে লেখালেখি হলো, সেটা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হলো, বিরোধিতা, মিছিল ইত্যাদি বিক্ষোভ দেখানো হলো। কি না আমরা নাকি এই নাটকে, নাটকটি অশ্লীল বলে দেখে দেওয়া হলো, এবং আমরা নাকি এই নাটকে শক্তিমান কবিকে অপমান করেছি, মানে শক্তি চট্টোপাধ্যায়কে মিন করা হচ্ছে। কিন্তু এই নাটকটি শক্তি চট্টোপাধ্যায়কে ভেবে, মানে তাকে ভেবে লেখা হয়নি। হ্যাঁ, কিছু কিছু কবির কিছু কিছু জিনিস হয়তো মিলে যেতে পারে, তার বহমিয়ান লাইফ ইত্যাদি সেগুলো মিলে যেতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমি শক্তি চট্টোপাধ্যায়ের লাইফকে পোর্ট্রে করেছি, তা নয়। কিন্তু এটা হওয়ার পর যেটা হলো, বিষয়টা রাজনৈতিক একটা স্তরে জলঘোলা হয়ে আমাদের দলের হল পাওয়া বন্ধ হয়ে গেল। তৎকালীন সরকার, বাম সরকার, আমাদের তখন নন্দনের অধিকর্তা ছিলেন অংশুসুর, অংশুসুর আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে নাটকটি বন্ধ করতে বললেন। আমি বলেছিলাম যে তখন যারা নাট্য একাডেমিতে ছিলেন বা সিনিয়র যারা ছিলেন তাদের সবাইকে আমি চিঠি দিয়েছিলাম, দেখতে অনুরোধ করেছিলাম। তাদের মধ্যে দু একজন দেখেছিলেন, অরুণ স্যার, অরুণ মুখোপাধ্যায়, উনি দেখেছিলেন এবং দেখে লিখে আমাকে লিখেও দিয়েছিলেন যে নাটকে আপত্তিকর কিছু নেই। কিন্তু অংশুবাবু তখন মানতে চাননি এবং উনি বললেন যে আমরা আপনাকে সাপোর্ট করবো, আপনি অন্য একটা প্রোডাকশান তুলুন, রেডি করুন, সেটা শো করুন, এটা বন্ধ করুন। তখন বয়স কম ছিল, আমি বলেছিলাম যে এভাবে থিয়েটার বন্ধ করা যায়, আমি শো করে যাব। কিন্তু বুঝলাম যে না, রাষ্ট্রের সঙ্গে, মানে পাওয়ারের সঙ্গে বিরোধ, বিরোধিতা করে, মারামারি করে মুশকিল দেখা যায় না। তো দু বছর আমার নিজের শহরে আমি থিয়েটার করতে পারিনি। আমাকে যে হল বুক করা হয়েছিল সেগুলো শো এর আগের দিন ক্যান্সেল বলে দেওয়া হলো, হাওড়া শরৎ শতক ক্যান্সেল হয়ে গেল। এরকম একাধিক হল শো এর আগের দিন ফোন করে বলা হচ্ছে যে না, ক্যান্সেল। দু বছর আমরা শো করতে পারিনি কলকাতায়, নিজেরা বাইরে শো করেছি, যেহেতু ওই বাইরে আমার বন্ধু বান্ধব ছিল, বাইরে আমি কিছু অভিনয় করেছি। সেই সময় আমার মনে হয় যে এই ঋতুসুখে বিবর্ণ কবিতা নাটকটি মূলত ওই শিল্পীর যন্ত্রণা এবং সম্পর্কের নাটক ছিল। তো আমরা চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের সেই নাটকটিকে বাইলিঙ্গুয়াল প্রোডাকশন হিসেবে আমরা তৈরি করি, চিত্রাঙ্গদা মিথোলজিক্যাল জার্নি অফ মেটামরফোসিস। সেই প্রযোজনাটি দিয়ে আবার দু বছর পর আবার আমাদের জার্নি শুরু হয়। আমরা দেশের বিভিন্ন জায়গায় শো করি, আমরা যোগাযোগ করি সমস্ত জায়গায়, বলি যে এরকম
আমাকে থিয়েটার করতে দেওয়া হচ্ছে না, এই রকমভাবে বাধার সম্মুখীন হচ্ছে। এরপর আস্তে আস্তে অবস্থাটা পরিবর্তন হয়, কিন্তু তারপরেও আমি ধারাবাহিকভাবে রবীন্দ্র নাটক করতে বাধ্য হয়েছি, এই এটা ঢাল করে, রবীন্দ্রনাথকে ঢাল করে না, যদিও মানে কাজ করতে করতে মনে হয়েছে যে কি অসীম ভাণ্ডার, কিন্তু আমি পরপর রবীন্দ্রনাথ করে গেছি। ইন্সপিরেশন তো অনেক থাকে, মানে ছোট 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 অনেক কিছু জীবনের জড়িয়ে যায় আর কি, জড়িয়ে থাকে। আমার পরিবারে বাবা থিয়েটার করতে পারেননি, মানে পারেননি মানে শুরু করেছিলেন, অল্প কিছুদিন করেছেন, কিন্তু তার আগে আমার ঠাকুরদা এবং ঠাকুরদার ঠাকুরদা শুনেছি যাত্রা করতেন, কোথাও একটা হয়তো এই এটা ছিলই হয়তো। আর থিয়েটার আমার প্রথম দিকের মানে একেবারে ছোটবেলায় গুরু বলতে অরুণ মুখোপাধ্যায়, তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তারপর রতন থিয়ামজি, পানিকারজি, পানিকারজির সঙ্গে কাজ করেছি, রতনজির সঙ্গে কাজ করেছি, সেটাও আমার একটা একটা শিক্ষা। তাদের কাজ দেখি আমার চলা শুরু। আর একটা জিনিস, একটা সময় আমি ভেবেছিলাম যে যেহেতু আমি আমার থিয়েটারে পড়াশুনো সিনিক ডিজাইন নিয়ে, ওই যে বললাম একটু আগে যে ডিজাইন এবং ভিজুয়াল আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, সেটা প্রাথমিক ভালোবাসা ছিল, এবং সেই জায়গা থেকে থিয়েটার ডিজাইন নিয়ে আমার পড়াশুনো, একটা সময় ভেবেছিলাম যে ডিজাইনার হিসেবেই কাজ করব। তো সেখান থেকে ডিরেক্টর সত্তাটা চাপা পড়ে যাচ্ছিল, পেছনে চলে আসছিল, সেটাকে সামনে নিয়ে আসার পেছনে দেবযানী আমার মিসেস বেটার হাফ, ওর একটা বিরাট অবদান আছে, ও আমাকে ইন্সপায়ার করেছে বলতে গেলে পরিচালক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার ক্ষেত্রে। কেরালে আমি পানিকারজির একটা প্রোডাকশন উত্তর রামচরিত, সেটা ডিজাইন করেছিলাম, সেট লাইট কাস্টিং করেছিলাম, সেক্ষেত্রে ওই যে বলছি শিক্ষা, এটাও একটা গ্রেট লেসন। আমি আমার তার আগের যা শিখেছিলাম সেই জায়গা থেকে আমি এটা ডিজাইন করে পানিকারজির সামনে নিয়ে যাই এবং উনি দেখে অ্যাপ্রুভ করেন এবং তারপর আমাকে বাজেট প্রোভাইড করেন, আমি সেটা তৈরি করি, তাতে বেশ বড় টাকা খরচ হয়। তারপরে পানিকারজি আমায় তিন চারটে জায়গার টিকিট এবং হোটেল বুকিং এতে সমস্ত কিছু প্রোভাইড করে বলেন তুমি এই এই জায়গাগুলো ঘুরে এসো। তো আমি তারপর ওনার নির্দেশ মতো সেই সেই জায়গা ভিজিট করি যেখানে তৈয়াম আমি দেখি, মানে তৈয়াম দেখার ব্যবস্থা করতে, তৈয়াম একটা রিচুয়ালসের সঙ্গে একটা ডান্স ফর্ম দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি একটি পারফরমেন্স, যেখানে ব্যাপারটা দেখলে আমরা যারা এই ডিটেলগুলো জানি না তাদের ক্ষেত্রে মনে হতে পারে যে কথাকালির মতো, কিন্তু আসলে সেটা আরও পুরনো ফর্ম এবং সেখানে ওই রকমই মেকআপ করা হয়, পোশাকের ধরন ওই রকম, কিন্তু সেই সমস্ত জিনিস ভেষজ জিনিসপত্র দিয়ে, মানে মেকআপের রং সমস্ত ভেষজ, নানা রকম গাছগাছালি ইত্যাদি দিয়ে তৈরি করা পোশাক, নারকেল সুপুরি পাতা দিয়ে তৈরি করা বা আরও এই রকম জিনিসপত্র দিয়ে তৈরি করা। তো সেটা ভিজিট করি, তারপরে 20টা পারফরমেন্স দেখি, মানে উনি সেটা দেখার ব্যবস্থা করে দেন, তারপরে উনি শেষ আমাকে দেখার যেটা ব্যবস্থা করেন উনি সেটা হচ্ছে যে একটি আয়ুর্বেদিক হাসপাতাল, ত্রিভান্ড্রামে এরকম বেশ কিছু হাসপাতাল আছে, উনি সেখানে একজনের কাছে পাঠান, পাঠিয়ে উনি আমাকে সেই ভেষজ জিনিসপত্র কী করে প্রিজার্ভ করা হয় তার একটা ডেমনস্ট্রেশন ওই ভদ্রলোক দেন। তো এই পুরো জার্নিটা করার পর আমি বুঝতে পারি যে আমি যা ডিজাইন এর আগে করেছিলাম সেটা একেবারে এই প্রোডাকশনের সঙ্গে যায় না, ব্যর্থ, আমি আমি ফেলিওর, মানে আমার তখন নিজের ডিজাইন যেটা আমি আগে করেছিলাম আমি 15 দিন আগে দেখে আমার নিজেরই মনে হচ্ছে যে এটা তো কিছুই হয়নি, ফেলে দেওয়া উচিত। তো আমি তখন আবার রিডিজাইন করলাম, স্যারকে বললাম যে স্যার আমি এটা আবার নতুন করে ডিজাইন করতে চাই, এবং আমি তারপর ডিজাইন করলাম ওই সমস্ত ভেষজ জিনিসপত্র দিয়ে, দড়ি, নারকেল দড়ি,
১২০ খোল ইত্যাদি নানা রকম মেটেরিয়াল ব্যবহার করে, এরকম আরও নানা রকম মেটেরিয়াল ব্যবহার করে। তো মানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে একজন শিক্ষক তিনি, যিনি ছাত্রের, আমি যে ওই আগে ডিজাইন করেছি, উনি বললেন না কিন্তু মুখে যে দেবাশিস এটা হয়নি, এটা কিছু হয়নি, উনি বললেন না। উনি বরং আমার দেখার চোখটাকে আরো খুলে দিলেন, দিয়ে আমাকে উপলব্ধি করতে বাধ্য করলেন যে আমি যা করেছি সেটা ভুল ছিল, এটা ঠিক, এটা করা উচিত। এটা তো একটা মানে অভূতপূর্ব শিক্ষা। এই শিক্ষা আমি থিয়েটারে কখনো ভুলতে পারবো না, আমার, আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে, এবং আমি চেষ্টা করব যে যেন এরকম মানে প্রতিনিয়ত শিখে যেতে পারি। নিজের সময়কে বিচার করা খুব কঠিন হয়ে দাঁড়ায়, মানে সত্যি কঠিন, কারণ একটু পেছনের দিকে তাকালে বোঝা যায় যে মানে বিচার করা যায় আর কি, বা একটু মানে অ্যানালিটিক্যাল ওয়েতে দেখা যায় হয়তো। তো সমসময়ের কাজকে বিচার করা খুব মুশকিল। এবার সমসময় বলতে গেলেই এখনো তো আমাদের যারা সিনিয়র তারা প্রবলভাবে উপস্থিত থিয়েটারে, তো স্বাভাবিকভাবে তাদের নাম চলে আসে, মানে আসতে বাধ্য। এখন যদি আজকের থিয়েটারের কারোর কথা মানে নাম বলতে হয় থিয়েটারের, তাহলে তো আমি কী করে ব্রাত্য বসুকে অস্বীকার করি? মানে তিনি তো প্রবলভাবে থিয়েটারে আছেন, থিয়েটারের মধ্যে আছেন, থিয়েটারের সর্বক্ষেত্রে আছেন, পরিচালক হিসেবে প্রবলভাবে কাজ করছেন, তার মতো নাটককার। আমার এটা আমার মনে হয় যে এই সময়ে শ্রেষ্ঠতম নাটককার, নির্দেশক, অভিনেতা, মানে সব সর্বক্ষেত্রে তিনি আছেন, তো তার কথা কী করে সমস্যা? আমি অথচ তিনি তো আমার থেকে সিনিয়র। তারপর তারও আগে যারা ছিলেন, লালদা এই মুহূর্তে থিয়েটার করছেন না, কিন্তু যদি করতেন, কারণ লালদার সব কাজ আমার মানে আমরা শিখেছি, আমাদের জেনারেশন, আমি, আমাদের বন্ধুরা যারা অতনু অভি বা যারা কাজ করছেন তারা সবাই হয়তো এক বাক্যে স্বীকার করবেন যে লালদার কাজ থেকে শিখেছি। দেবেশদা এখনও কাজ করছেন, কিন্তু দেবেশদা এরা তো, অথচ যদি সমসময়ের কথা বলতে হয় এদের কথা আসবেই, কিন্তু এরা তো আমার সিনিয়র। রায়, দেবাশিস রায় আমার খুব প্রিয় পরিচালক। তো আর বন্ধুদের কথা তো বললাম। আমার মনে হয় যে এটা চিরকালই ছিল, মানে একটা গোষ্ঠী বলুন বা যাই বলুন, মানে কিছু মানুষকে প্রশ্রয় দিয়েছেন, তাদের এগিয়ে দিয়েছেন, একই সঙ্গে একই সময়ে সমসময়ে বহু মানুষ কাজ করছেন, হয়তো সবাই না হলেও অনেকেই ভালো কাজ করছেন, কিন্তু মানে সুনীল গাঙ্গুলি তার পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে হয়তো দু তিনজন কবিকে একটু স্পেস দিয়েছেন, বা সব জায়গায় ওদের কথা বলেছেন, ওদের লেখার কথা বলেছেন, প্রশংসা করেছেন, কিন্তু সেই সময় তো আরও অনেক কবিরা কাজ করেছেন। তো এই যে বড়দের প্রশ্রয় বা ভালোবাসা এই দু তিনজন সৌভাগ্যবান পেলেন, সেটা সব ক্ষেত্রে, মানে শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়, ফিল্মের ক্ষেত্রে নয়, থিয়েটারের ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে, যাকে ভালোবাসাই বলবো, স্বজন প্রসন্ন জানি না বলা যায় কি না, তিনি তো অযোগ্য লোককে হয়তো বলেননি, তিনি যোগ্য লোককেই বলেছেন, কিন্তু সেই রকম যোগ্য মানুষ আরও হয়তো আছেন, মানে তার দেখার বাইরেও থাকতে পারে। মানে থিয়েটারে আজ কলকাতায়, শহর কলকাতায় যে কাজ হচ্ছে, তার বাইরে বিভিন্ন জেলাতেও তো কাজ হচ্ছে, প্রত্যন্ত জায়গায় কাজ হচ্ছে। হয়তো আমার সিনিয়র মানুষেরা, সিনিয়র পরিচালকরা, তারা হয়তো সেই ছেলেটির কাজ দেখেননি বা দেখে উঠতে পারেননি, যে হয়তো কালিয়াগঞ্জে কাজ করছে, যে হয়তো লাভপুরে কাজ করছে, বা সে যে হয়তো পুরুলিয়ায় কাজ করছে,
হয়তো যদি দেখতেন বা দেখার সুযোগ হতো তাহলে হয়তো তাকেও তারা সেই ভালোবাসা বা প্রশ্রয় দিতেন।